এই শয়তানের হাজারটা হাতিয়ারের ভিতরে একটা হাতিয়ারের নাম মনে রাখবেন, ডিপ্রেশন। ডিপ্রেশন, হতাশা, এটা একটা শয়তানের মারাত্মক হাতিয়ার। কেন? এবার খেয়াল করেন, আপনার আল্লাহ আপনাকে কি বলছেন? বান্দা গুনাহ করো, তারপর নিরাশ হইও না। বান্দা ভুল করো, তারপর নিরাশ হইও না। বান্দা অভাবে পড়ো, তারপর নিরাশ হইও না। বান্দা সন্তান না হোক, তারপর আমার রহমত থেকে নিরাশ হইও না। বান্দা চাকরি না হোক, তারপর আমার রহমত থেকে নিরাশ হইও না। কারণ রিজিকের মালিক তো আমি আল্লাহ, চাকরি ছাড়াও খাওয়াইতে পারি। সুবহানাল্লাহ।